ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানি বাজার। টানা দুই মাস ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে। অর্থবছরের প্রথম দুই মাসে আয় বেড়েছে 2.17%। এই আয়ে সবচেয়ে বেশি অবদান ছিল নিট পোশাকের। বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে পাট ও পাটজাত পণ্য খাতেও। সাদাত হোসাইনের রিপোর্ট। করোনার প্রথম ধাক্কা এরই মধ্যে সামলে নিয়েছে ইউরোপের দেশগুলো। সংক্রমণ কমতে থাকায় ধীরে ধীরে সচল হচ্ছে সেখানকার অর্থনীতি, যার প্রভাব এসে পড়েছে হাজার মাইল দূরের বাংলাদেশে। কেননা দেশের নিট পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় অঞ্চল। মার্চ থেকে জুন এই চার মাসে যেখানে 45% কমে গিয়েছিল নিটের রপ্তানি, সেখানে গেল দুই মাসে বেড়েছে 6.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য মতে জুলাই আগস্ট এই দুই মাসে নিট পোশাক থেকে আয় হয়েছে $311 কোটি। এর মধ্যে আগস্টে এসেছে 136 কোটি। গত তিন মাসে বিশেষ করে ইউরোপের যে বিক্রি এবং তাদের যে বাজার ব্যবস্থা, এটা প্রায় স্বাভাবিক হয়েছে। ফলে ওইখানকার ক্রেতাদের চাহিদাও বেড়েছে এবং আমরা বাংলাদেশ এই জায়গাটাতে আমি মনে করি বেশ ভালো একটা অবস্থান তৈরি করতে পেরে। আরেকটা হচ্ছে যে এপ্রিল মে মাসে যেই অর্ডারগুলো ক্যান্সেল ছিল বা হোল্ড ছিল, তার একটা বড় অংশ বা প্রায় সব কিছুই এটা নতুন নেগোসিয়েশনে ডিসকাউন্ট বা ডিলে পেমেন্ট যে কোনোভাবেই হোক বাইরের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে এই অর্ডারগুলো আবার মানে শিপমেন্ট হওয়া শুরু হয়েছে, যার একটা রিফ্লেকশন জুলাই এবং অগস্ট মাসে আমরা দেখেছি। তবে উল্টো চিত্র ওভেন পোশাকে। ঋণাত্মক প্রবৃদ্ধি থেকে বের হতে পারছে না উপখাতটি। আগস্ট মাসেও আয় কমেছে 4% মতো। রপ্তানি হয়েছে $111 কোটি ওভেন পোশাক, আর অর্থবছরের প্রথম দুই মাসের হিসেবে অঙ্কটা $260 কোটি, কমেছে 7% বেশি। নিট পোশাকের ক্যাজুয়াল আইটেম যেখানে আমাদের নিত্য প্রতিদিন আমাদের প্রয়োজন হয়, এবং বাট আমি সেখানে বলবো ওভেন আইটেমটা আমরা সামাজিক অনুষ্ঠানে বা আউটফিট হিসেবে ব্যবহার করে থাকি। গত 5-6 মাস তো মানুষ COVID-19 জন্য বেড়ে যেতে পারেনি এবং কোনো সামাজিক অনুষ্ঠান হয়নি, এবং যেগুলো এক্সপোর্ট হয়েছিল সেগুলো একই রয়ে গেছে। তো আমরা আশা করি যে যেহেতু নিটের প্রবৃদ্ধি বেড়েছে, আস্তে আস্তে সিজনাল ওভেনও প্রবৃদ্ধি হবে। গেল দুই মাসে কৃষিপণ্য খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 33%। রপ্তানি বেড়েছে হিমায়িত মাছ, হস্তশিল্প, বস্ত্র, প্রকৌশল সহ 12 ধরনের পণ্যে। সবচেয়ে বেশি 49% রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে পাট ও পাটজাত পণ্যে। আয়ের পরিমাণ $19.5 কোটি। বেশ কয়েক বছর ধরেই সারা বিশ্বে গ্রিন প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, এই ধরনের পণ্যের গড়টা বাড়ছে। কোভিড এর কারণে মানুষ আরো বেশি ঘরমুখী হচ্ছে, মানুষের জীবনযাত্রা স্টাইলটা চেঞ্জ হয়েছে, সুতরাং তারা ঘরের সাথে বা লাইফস্টাইলের সাথে সংশ্লিষ্ট যেই পণ্যগুলো আছে সেক্ষেত্রেও ন্যাচারাল বেসড প্রোডাক্টগুলি বেশি তারা পছন্দ করছে। সব মিলে জুলাই আগস্ট দুই মাসে রপ্তানি খাত থেকে বাংলাদেশের আয় ছিল $687 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 2.17% বেশি। আর আগস্ট মাসে প্রবৃদ্ধির সেই হার ছিল 4% মতো। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।